নাটোরে যুবলীগের হামলায় পৌর ছাত্র দলের আহ্বায়ক সহ বিএনপি ও ছাত্র দলের অন্তত 11 নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গুরুদাসপুর মধ্যমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 6 মাস আগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিএনপি কর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদের কাছ থেকে 30 বস্তা চাল বাকিতে নিয়ে যায়। দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ না করায় তার কাছে নিজ পাওনা টাকা চান রিজভী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে আলমগীর ও তার সহযোগীরা। এই ঘটনায় রিজভী থানায় অভিযোগ দায়ের করলে গত রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে রিজভীর উপর হামলা চালায় আলমগীর। এ সময় আহত হন পৌর ছাত্র দলের আহ্বায়ক সহ বিএনপি ও ছাত্র দলের 11 নেতাকর্মী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।